हेलो एवरीवन, अस्सलाम वालेकुम, वेलकम बैक टू माय चैनल ब्लिंक लंडन। आज हमें अपने तैरी देखो ईद स्पेशल बुड़ी बुना बट बुना। और ये बुड़ी बुनाटा किन्तु अने के पसंद करे आबार अने के पसंद करे ना। तो जरा पसंद करें तादेर जन्य आमार आजकेर ई रेसिपी। एखाने आमी एक केजी बुड़ी नियेछि, आमार एखाने बुड़ीटा किन्तु परिष्कार कराई पावा जाए। तारपर आमी बासा एने परिष्कार करे टुकरो टुकरो करे केटे नियेछि। एखन आमी बुड़ीटाके एकटा हाड़िते निये पर्याप्त परिमाणे पानी दिए देव, आर दिए देव एक टेबिल चामच हलुदेर गुड़ो आर एक टेबिल चामच आदा बाटा। आदा बाटा देवार फले किन्तु बुड़ीर जे बाजे स्मेलटा थाके ओइटा कमे आसे। एखन आमी प्रेसार कुकारटाके चूलाय बसिए देव 20 मिनिटेर जन्य। এতে করে বুড়ির ভিতরে যে ময়লা তেল চর্বি থাকে এগুলো বের হয়ে আসবে, আর বুড়িটাও কিন্তু একটু নরম হয়ে যাবে। তো আমার 20 মিনিট হয়ে গেছে, আমি প্রেসার কুকারটাকে ঠান্ডা করে নিয়েছি। এখন বুড়িটাকে আবারো পরিষ্কার করে ভালো করে ধুয়ে নিতে হবে আর পানিটাকে ঝরিয়ে নিতে হবে। এখানে বুড়িটা রান্নার জন্য আমি একটা প্যান বসিয়ে দিয়েছি। তো এখন আমি দিয়ে দেব 4 টেবিল স্পুন সয়াবিন তেল। তেলটা গরম হয়ে আসলে দিয়ে দেব 1 কাপ পেঁয়াজ কুচি। এখন পেঁয়াজটাকে হালকা একটু ভেজে নিয়ে আমি গরম মশলাগুলো দিয়ে দেব। এখানে আমি গরম মশলার মধ্যে দিয়েছি 2টা তেজপাতা, 3 টুকরো ঝাল, 4টা এলাচ। এখন আমি গরম মশলাটাকে পেঁয়াজের সাথে একটু ভালো করে ভেজে নিব সুন্দর একটা ফ্লেভার আসা পর্যন্ত। তো আমার পেঁয়াজটা ভাজা হয়ে গিয়েছে, এখন আমি গুঁড়ো মশলাগুলো দিয়ে দেব। এখানে আমি দিয়ে দেব 1/2 টি স্পুন হলুদের গুঁড়া, 1 টি স্পুন মরিচের গুঁড়া, 1 টি স্পুন ধনিয়ার গুঁড়া, 1 টি স্পুন জিরার গুঁড়া, 1 টি স্পুন গরম মশলার গুঁড়া, আর দিয়ে দেব 1 টেবিল চামচ আদা বাটা আর 1 টেবিল চামচ রসুন বাটা। এখানে আপনারা আদা রসুন বাটাটা ফ্রেশ ব্যবহার করবেন, তাহলে কিন্তু আপনাদের বুড়ি থেকে অনেক সুন্দর একটা ফ্লেভার আসবে। এখন আমি মশলাটাকে ভালো করে কষিয়ে নিব তেলটা ভেসে আসা পর্যন্ত, আর দিয়ে দেব 1 টেবিল চামচ লবণ। তো এখানে মশলাটাকে কিন্তু ভালো করে কষিয়ে নিতে হবে, আর মশলা যত ভালো করে কষানো হয় ততই কিন্তু খেতে ভালো লাগে। তো এখানে আমার মশলাটা কষানো হয়ে গিয়েছে, দেখতে পাচ্ছেন তেলটা উপরে চলে আসছে। এখন আমি ভুড়িগুলো দিয়ে দিব। তো ভুড়িগুলো দিয়ে মশলার সাথে ভালো করে মিশিয়ে আমি ঢেকে রাখবো 5 মিনিটের মতো। এতে করে বুড়ির ভিতরে মশলাটা ভালো করে ঢুকবে, আর বুড়ির ভিতরে যদি পানি থাকে সেটা বেরিয়ে আসবে। তো আমার 5 মিনিট হয়ে গিয়েছে। তো দেখুন বুড়িটা থেকে কিন্তু একটু পানি বের হয়েছে। এখন এই পানিটা শুকিয়ে আসা পর্যন্ত আমি বুড়িটাকে একটু ভালো করে কষিয়ে নিব। তো আমার কষানো হয়ে গিয়েছে, তো দেখুন তেল ভেসে আসছে। এখন আমি দিয়ে দেব পানি, আর পানিটা এমনভাবে দিতে হবে যাতে করে বুড়িটা ডুবে ডুবে যায়। তো আপনারা হয়তো খেয়াল করেছেন, প্রথমে আমি হলুদ আদা দিয়ে পুরিটাকে 20 মিনিটের মতো সিদ্ধ করেছি। তো এই কারণে কিন্তু আমার পানিটা কম লাগছে। তো আপনারা আপনাদের পরিমাণ মতো পানি দিয়ে বুড়িটাকে সিদ্ধ করে নেবেন। এখন বুড়িটাকে ঢেকে রান্না করব 40 থেকে 45 মিনিটের মতো মিডিয়াম হিটে। আর এই সময়ের মধ্যে কিন্তু আপনারা 2-3 বার নেড়ে চেড়ে দিবেন। তো এখানে অনেকে মনে করেন বুড়িটা রান্না করতে অনেক সময় বেশি লাগে আর অনেক কষ্ট, কিন্তু আপনারা যদি প্রথমেই বুড়িটা পরিষ্কার করে 20 মিনিটের মতো প্রেসার কুকারে সিদ্ধ করে নেন, তাহলে কিন্তু বুড়িটা থেকে সব ময়লা বের হয়ে যায় আর একটু সিদ্ধ হয়ে আসে, তাহলে কিন্তু আপনাদের সময়টাও কম লাগে। তো এখানে আমার বুড়িটাও কিন্তু সিদ্ধ হয়ে আসছে আর পানিটাও কিন্তু টেনে গিয়েছে। এখন আমি দিয়ে দেব 1 টি স্পুন বাজা জিরার গুঁড়ো। আর এই বাজা জিরার গুঁড়োটা দেওয়ার ফলে কিন্তু আপনাদের বুড়ি থেকে অনেক সুন্দর একটা ফ্লেভার আসবে আর খেতে কিন্তু অনেক ভালো লাগবে। এখন ঢাকনা খোলা রেখে হাই হিটে রান্না করব পানিটা কমে আসা পর্যন্ত। তো এখানে আমার বুড়িটা রান্না হয়ে গিয়েছে। তো আপনারা চাইলে এ পর্যায়ে খেতে পারেন, আর যারা একটু ক্রিস্পি পছন্দ করেন তারা এখান থেকে উঠিয়ে একটা ফ্রাই প্যানে আর কিছুক্ষণ ভেজে নিলেই কিন্তু হয়ে যাবে। তো আপনারা চাইলে কিন্তু এখান থেকে কিছুটা উঠিয়ে একটা বক্সে ডিপে রেখে দিতে পারেন। তো আপনাদের যখন মন চাবে খেতে তখন কিন্তু বের করে ফ্রাই প্যানে গরম করে খেতে পারবেন, যেমনটা আমি সবসময় করি। তো আপনাদের সাথে আমার আইডিয়াটা শেয়ার করলাম, তো আপনারা কিন্তু এভাবে করে খেতে পারেন। এখন আমি কিছুটা বুড়ি ক্রিস্পি করে একটু ভেজে নিব।
আমার কাছে ক্রিসপি খেতে ভালো লাগে। তো আমরা যেটুকু খাবো এখন আমি এটুকু নিয়েছি। তো আপনারা যখন যেটুকু খাবেন তখন ওইটুকুই ক্রিসপি করে নেবেন, তাহলে কিন্তু খেতে ভালো লাগে। আর দেখা যায় একসাথে সব ক্রিসপি করে রেখে দিলে পরবর্তীতে খেতে ভালো লাগে না, তখন কিন্তু শক্ত শক্ত হয়ে যায়। তো এই ছিল আমার বুড়ি বোনার রেসিপি। তো আশা করছি আপনাদের ভালো লেগেছে। আমি আমার দেশীয় স্টাইলে রান্না করার চেষ্টা করেছি। তো আপনাদের কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর আমি আশা করছি আপনারা এই ঈদে ট্রাই করবেন, আর ট্রাই করলে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন। আর আমি আপনাদের সাথে সহজভাবে রান্নাটা শেয়ার করার চেষ্টা করেছি। তো এরকম সহজ আর দেশীয় নতুন নতুন রেসিপি দেখতে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। আজ তাহলে বিদায় নিচ্ছি। আপনারা যে যেখানে বসে আমার এই ভিডিওটি দেখছেন সবাইকে অসংখ্য ধন্যবাদ। সবাই অনেক অনেক ভালো থাকবেন এবং আমার চ্যানেলের সাথেই থাকবেন। আল্লাহ হাফেজ।